আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসে দেখেছিলাম ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত, আজকে আমরা দেখব উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক শর্ত। আমরা আসলে শুরুতে যে বিষয়টি জেনেছি যে আসলে পেরেটো কাম্যতা শর্তটি হচ্ছে এরকম যে একজনের ক্ষতি না করে অন্য আরেকজনের উপকার করা সম্ভব নয়, এমন একটি অবস্থা। এখন উৎপাদনকারীরা উপকরণ ব্যবহার করে লাভজনক সর্বোচ্চ উৎপাদন পেতে চাবে। যদি এমন হয় যে আসলে উপকরণ ব্যবহারের কার তারতম্য ঘটিয়ে আর কোনোভাবেই মোট উৎপাদন বাড়ানো যায় না, সে অবস্থাটিকে আমরা উৎপাদনের দিক থেকে পেরেটো কাম্য অবস্থা বলব। আমি আবার বলছি বিষয়টি, আমাদের উপকরণ ব্যবহারের তারতম্য ঘটিয়ে আর কোনোভাবেই মোট উৎপাদন বাড়ানো যায় না, তবে সে অবস্থাকে আমরা উৎপাদনের দিক থেকে পেরেটো কাম্য অবস্থা বলবো। এবং আমরা ধরেছি দুইজন উৎপাদনকারী এ এবং বি, তারা দুটি পণ্য ব্যবহার করছে, লেবার অ্যান্ড ক্যাপিটাল। তাহলে তাদের প্রান্তিক শর্ত অনুসারে এ উৎপাদনকারী ভারসাম্যের শর্ত হবে এমআর TS of A equals to price of labor divided by price of capital. আবার দ্বিতীয় ব্যক্তি বি ব্যক্তির ক্ষেত্রে হবে MR TS of B labor capital equals to price of labor divided by price of capital. পূর্ণ প্রতিযোগিতায় উপকরণের দামের অনুপাত স্থির থাকে, এটা আমরা জানি এবং সকলের জন্য সমান হয়। তাই পেরেটো কাম্যতার প্রান্তিক শর্ত অনুসারে আমরা বলতে পারি এই দুইটা সমান। অর্থাৎ সমাজে সকল উৎপাদকের নিকট ব্যবহৃত উপকরণের প্রান্তিক কারিগরি বদলের হার এবং দামের অনুপাত পরস্পর সমান হলে উৎপাদন ক্ষেত্রে পেরেটো কাম্য অবস্থা অর্জিত হবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমরা এজওয়ার্ড বক্স ব্যবহার করে আমরা এখানে আমাদের এই কাম্যতার উৎপাদন ক্ষেত্রে কাম্যতার প্রান্তিক শর্তটি ব্যাখ্যা করব। আমি বিষয়টি আবার বলছি যে আসলে উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক শর্তটি আসলে কি হবে, যে সমাজের সকল উৎপাদকের নিকট ব্যবহৃত উপকরণের প্রান্তিক কারিগরি বদলের হার এবং দামের অনুপাত পরস্পর সমান হলে উৎপাদন ক্ষেত্রে পেরেটো কাম্যতা অর্জিত হয়। এখানে আমরা ভূমি অক্ষে আমরা দিচ্ছি লেবার এবং লম্ব অক্ষে দিচ্ছি ক্যাপিটাল। তাহলে আমরা লম্ব অক্ষে হচ্ছে কে এবং ভূমি অক্ষে লেবার নিয়েছি, এখানে ভূমি। তাহলে অঙ্কন করি আমরা, A1, A2 এবং A3 হচ্ছে এ ব্যক্তির সম উৎপাদন মানচিত্র।
B1, B2 এবং B3 হলো B ব্যক্তির সমউৎপাদন মানচিত্র। এখন আমরা A একটা বিন্দু পেয়েছি, B আর একটা বিন্দু এবং C আর একটা বিন্দু পেয়েছি। এই বিন্দু সমূহ এ এবং বি উভয় উৎপাদকের সম উৎপাদন রেখা সমূহের স্পর্শক। স্পর্শক বিন্দুগুলোতে উভয় উৎপাদনকারীর নিকট শ্রম ও মূলধনের প্রান্তিক কারিগরি বদলের হার বা এমআরটিএস, এই এমআরটিএস পরস্পর সমান। আমরা এ বি সি এই তিনটি বিন্দু যোগ করি শুরুতে। করে আমরা পাচ্ছি ও ও প্রাইম রেখা, একে আমরা বলবো কন্ট্রাক্ট কার্ভ বা সংযোগ রেখা। এই রেখার সকল বিন্দুতেই এমআরটিএস অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল অফ এ এবং এমআরটিএস অফ বি সমান। এবং এখানে এখন পূর্ণ প্রতিযোগিতায় সকল উৎপাদনকারীর নিকট উপকরণের দামের অনুপাত সমান থাকলে আমরা বলবো উৎপাদন ক্ষেত্রে পেটো কাম্যতার প্রান্তিক শর্ত অর্জিত হয়েছে। প্রান্তিক শর্তটি কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে শর্তটি এখানে অর্জিত হয়েছে এ বি সি বিন্দুতে। এখন একটি বিষয় আমরা দেখতে চাচ্ছি যে আসলে আমাদের এই যে বি ওয়ান আর এই হচ্ছে এ টু, এখানে একটি বিন্দু দেই ডি বিন্দু। এখানে যেটি দেখা যাচ্ছে যে এখানে আসলে কাম্যতার যে শর্ত সেটি অর্জিত হয়নি, কারণ ডি বিন্দুতে সমউৎপাদন রেখা একে অপরকে ছেদ করে তাই এমআরটিএস সমান হয় না। ছেদ করলে সেখানে এমআরটিএস সমান হবে না, এবং ডি বিন্দু থেকে যদি আমরা সি বিন্দুতে পৌঁছাই তাহলে বি ব্যক্তির উৎপাদন ঠিক থাকলেও এ ব্যক্তির উৎপাদন বেড়ে যাচ্ছে, কারণ এখানে ছিল এ টু এখানে হচ্ছে এ থ্রি। তাহলে আমরা বলতে পারি এ বিন্দুর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা বলা যায় যে আসলে আমাদের যে এ বি সি এই তিনটি বিন্দুই, আবার যদি আরেকভাবে আমরা দেখি যে ডি থেকে আমরা বিতে যাই তাহলে কি হচ্ছে, তাহলে এর উৎপাদন ঠিক থাকলেও বি এর ব্যক্তির উৎপাদন বাড়ে। তাহলে ডি থেকে বি বিন্দু অধিক কাম্য, আবার ডি বিন্দুর চাইতে সি বিন্দু হচ্ছে কাম্য। তাহলে আমরা বলতে পারি যে আসলে সংযোগরেখা বরাবরই পেটো কাম্য অবস্থা অর্জিত হয় যেখানে সম উৎপাদন রেখাসমূহ স্পর্শক হয় এবং যেখানে আমাদের এমআরটিএস অফ লেবার ক্যাপিটাল
for A, MRTS of labor and capital. For B equals to price of labor divided by price of capital equals to wages by rent. শিক্ষার্থী বন্ধু আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আমরা পরবর্তী, আচ্ছা এটা হচ্ছে আর, রেট অফ ইন্টারেস্ট ডাব্লু বাই আর। শিক্ষার্থী বন্ধু আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।